বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নয়ন আছি আপনাদের সাথে। তো আজকে যে হচ্ছে আপনাদের যেটা দেখাবো, এরকম একটা প্যাটার্ন দেখাবো আজকে জাভাতে। যে এতদিন আমরা যেটা দেখছি, আমরা যখন ইউজার কাছ থেকে 5 ইনপুট নিতাম, তো এখান থেকে আমাদের অ্যালফাবেট প্রিন্ট করে দেখাতো। এখান থেকে শুরু থেকে আমাদের এখান থেকে এ থেকে শুরু করে এখানে আমাদের যে ওয়াই পর্যন্ত দেখাতো, পোস্টের লেটার, যেখানে আমাদের এরোর দিকের পাঁচটা ছিল অ্যালফাবেট এবং এই কলামের দিকে পাঁচটা লাইন ছিল। ঠিক আছে, তো সেটা ছিল মূলত প্রথম যেটা ছিল এ সবগুলো অ্যালফাবেট দেখাতে। এরপর এখান থেকে এ বি সি ডি এই পর্যন্ত ওই পর্যন্ত আজকে দেখো উল্টো, যা যে জেড থেকে শুরু করে আমাদের এই যে বি পর্যন্ত দেখাবে। ঠিক আছে, তো এটা আমি আপনাদের হচ্ছে নেট বেঞ্চে করে দেখাচ্ছি। তো এখানে আমার একটা করা ছিল, তো নতুন একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। প্রজেক্ট এখানে নাম দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যালফা অ্যালফা সরি এখানে অ্যালফা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফিনিশ। ঠিক আছে, তো এগুলো আমি এই বড় বড় মতো ডিলিট করে দিচ্ছি, আমাদের কোনো কাজে লাগবে না। আচ্ছা, তো ডিলিট করে দিলাম। এবার হচ্ছে আমাদের টাইপ করে বললাম, তো এখানে আমরা আগে যেটা নিয়েছিলাম যে আমাদের যে আজকেল ভ্যালুটা ছিল, এই যে দেখতে পাচ্ছেন আজকেল ভ্যালু, এটা আমরা যখন ইয়ে নিয়েছিলাম এই যে বড় হাতের এ এর জন্য, এখানে মানে হচ্ছে ডেসিমাল ভ্যালু 65 হওয়ার কারণে, 65 হওয়ার কারণে আমরা এখানে তার একটা ভেরিয়েবল সেট করে দিতাম ইন্টিজার টাইপের, এবং সেটা এখান থেকে এ থেকে শুরু করে আমার হচ্ছে এই ওয়াই পর্যন্ত আসতো। তো যেহেতু 65 সংখ্যা ছিল ওয়াই পর্যন্ত আসতো, এবং এর ডেসিমাল মানটা হতো 89। তো আজকে যেটা দেখাবো, এই জেড থেকে আমাদের এখানে বি পর্যন্ত আসবে, এবং জেড এর যেহেতু হচ্ছে আমরা যেটা করব, জেড এর যেহেতু ডেসিমাল ভ্যালু হচ্ছে 90। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখান থেকে মূলত ভেরিয়েবলটা শুরু করবো এবং ভেরিয়েবল মান দিয়ে দেবো 19, এবং এরপরে এখান থেকে শুরু করে সে কি করবে, এক এক করে কমবে, এবং আমাদের এই যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, তো এটা আমরা দেখি এখন। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ইন্টিজার টাইপের আমাদের ডাটা ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, অ্যালফাবেট দিয়ে দিই বরাবরের মতোই অ্যালফাবেট। এখানে আমরা আগে বলেছিলাম যে 90 দিয়ে দেবো, ঠিক আছে 90 দিয়ে দেবো। এরপরে যেটা কর, আমরা একটা ইউজার কাছ থেকে সরি একটা ইনপুট নেওয়ার জন্য একটা লাইন প্রিন্ট করব, এবং এখানে বলে দিব প্লিজ পিনি, এটা লেখা ভালো। ঠিক আছে, এন্টার ইন ই নাম্বার অফ ক্যারেক্টার, নাম্বার অফ ক্যারেক্টার। ঠিক আছে, এটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপর শেষ এটা এগুলো নিয়ে গেছি। এরপর যেটা করবো, আমরা স্ক্যানার ক্লাস নিব। ঠিক আছে, স্ক্যানার ক্লাসের একটা ইনপুট। ঠিক আছে, এরপর এটা আমরা এটা নিয়ে নিউ স্ক্যানার, যেহেতু যাওয়া একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা নিয়ে আমরা কাজ করবো। স্ক্যানার স্ক্যানার, এরপর এখানে আমাদের ফার্স্ট ব্রেসের মধ্যে লিখে দিতে হবে সিস্টেম ডট ইন। ঠিক আছে, সিস্টেম ডট ইন, এরপর ক্রিকেটটা ক্লোজ করে দিতে হবে, এবং অল্টার এন্টার চেপে স্ক্যানার ক্লাস থেকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। ঠিক আছে, তো এটা ইনপুট হয়ে গেছে, সরি ডাবল এন্টার ক্লিক করার ফলে এটা হয়েছিল। যাই হোক, আচ্ছা এরপর আমরা এই ইনপুটটা নিয়ে কাজ করবো, যেহেতু ইনপুট নেওয়ার কমান্ড হচ্ছে ইনপুট ডট নেক্সট ইন্টিজার। ঠিক আছে, নেক্সট নেক্সট ইন্টিজার, নেক্সট ইন্টিজার, এরপর এখানে এটা ক্লাস। কিন্তু এবং এবং এটা আমরা কি করব, এটা আমরা একটা, এটা যেহেতু আমাদের একটা ইনপুট পাবো, কিন্তু এটা আমাদের রেখে দিতে পারে, তো এটা আমরা আর একটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালুর ভিতরে রাখবো। ঠিক আছে, যেটার নাম দিয়ে দিলাম নাম, এটার ভিতরে আমরা রেখে দিলাম। ঠিক আছে, এখন এটা নিয়ে আমরা কাজ করব, এবং হচ্ছে ধরেন এখানে আমরা একটা বড় মতো ফর লুপ চালাবো।
ফর লুপ চালাবো এবং লুপটা রো থেকে যেহেতু শুরু হয় এটা এখানে বলে দিতে হবে যে কি ডেটা টাইপ ইন্টিজার ডেটা টাইপের এবং শুরু হবে এটা 1 থেকে এবং রোটা চলবে হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত এই যে এই ইউজার ইনপুট নামের গুলো সমান উপর হবে ততক্ষণ পর্যন্ত চলবে এবং এটা এক এক করে বাড়তে থাকবে ঠিক আছে এবার এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিব আচ্ছা এরপরে যেটা করতে হবে এখানে আরেকটা লুপ চালাবো আমরা কলামের জন্য ঠিক আছে যেটা হবে এই রো এর ভিতরে কলামটা যেহেতু প্রিন্ট করব সেই এটার জন্য আরেকটা চালাবো কলাম এবং এটাও ডেটা টাইপটা ডিক্লেয়ার করে দিতে হবে ইন্টিজার টাইপে এবং এটা শুরু হবে অন থেকে এবং কলামের যে ভ্যালুটা কলাম ভ্যালুটা হচ্ছে আপনার চলবে ওই যে বড় বড় মতো রো এর যতক্ষণ না পর্যন্ত n এর মানের সমান হবে বড় হবে ততক্ষণ পর্যন্ত চলবে এবং কলাম এর ভ্যালু কি করবে এক এক করে বাড়বে ঠিক আছে এক করে বাড়বে আচ্ছা এরপর এখানে যেটা করতে হবে এখানে আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমাদের বলে দিতে হবে ঠিক আছে তো এখানে আমাদের প্রিন্ট লাইনটা দেওয়া আছে একটা লাগে আচ্ছা এখানে তো যেহেতু আমরা যদি একটা স্পেস প্রিন্ট করি আচ্ছা আজকে একটা স্পেস প্রিন্ট করি এরপর এখানে প্লাস সাইন দিয়ে দেবো প্লাস সাইন দিয়ে দিতে হবে এরপর কি টাইপের আমরা আউটপুট চাচ্ছি যেহেতু ক্যারেক্টার টাইপের চাচ্ছি সেখান তো এখানে ক্যারেক্টার লিখে দিতে হবে এরপর এখানে এই যে ভেরিয়েবলটা দেখছেন এটার নামটা লিখে দিতে হবে ঠিক আছে তো অ্যালফাবেট ছিল অ্যালফাবেট ঠিক আছে এরপর যে কাজটা করতে হবে এই লাইনে এই লাইনে আমাদের মূল কাজটা হচ্ছে এই লাইনে যে আমরা যেহেতু এখানে 90 ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ঠিক আছে 90 ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করেছি এখন এখান থেকে বাড় না যদি বাড়ে তাহলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আমরা পাবো না যেহেতু জেড থেকে আমাদের মানটা আসবে তো জেডের মান হচ্ছে আমার 90 তো এখান থেকে আস্তে আস্তে কমবে তো যদি কমে সেক্ষেত্রে আমাদের এখানে এই ভেরিয়েবলটার মান অ্যালফাবেট ঠিক আছে মাইনাস করে দিতে হবে মাইনাস করে দিলে হবে কি এখান থেকে এই যখনই এই লুপটা চলবে এবং প্রথম যখন ইউজার ইনপুট দিবে প্রথম যখন ইউজার ইনপুট দিবে তখন হচ্ছে আমাদের এই যে অ্যালফাবেটের এই মানটা 990 থাকার কারণে এখানে প্রথমে হচ্ছে আপনার 90 ডিসিমাল ভ্যালু যেহেতু জেটে সেহেতু আমাদের জেট প্রিন্ট করবে এবং এই লুপটা যখনই শেষ এই পর্যায়ে আসবে এই পর্যায়ে এসে এই অ্যালফাবেটের কারণে এখানে একটা ক্যারেক্টার জেট প্রিন্ট করবে এবং কি করবে এই অ্যালফাবেট এই ভ্যালুতে আসার পরে আবার এখান থেকে একটা মান কমিয়ে দিবে তার মানে যখন হবে 89 যখন হবে তখন আবার সে কি করবে যখন আবার ওয়াই প্রিন্ট করবে আবার যখন এখান থেকে ঘুরে আবার লুপে শেষে আসবে তখন আবার এখান ক্যারেক্টার প্রিন্ট করবে এরপরে আবার যখন এক এক কমে যাবে তখন আবার এক্স প্রিন্ট করবে এইভাবে পুরো লুপটা চলবে এবং লুপটা চলতে চলতে কোন পর্যন্ত চলবে বি পর্যন্ত চলবে কারণ হচ্ছে আমার এই পর্যন্ত যাবে না কারণ যেহেতু আমি যদি 5 নিই আপনারা একটু দেখেন এখানে আমি ইউজার থেকে 5 নিচ্ছি ইনপুট আচ্ছা এখানে একটা আমাদের সবগুলো এক লাইনে আসতেছে এইখানে যেটা করতে হবে এই লাইনটা এখানে এখানে আমাদের হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করে দিতে হবে ঠিক আছে আচ্ছা নিউ লাইন প্রিন্ট এটা আমাদের দরকার নেই এখন হচ্ছে মনে হয় আমরা আকাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাব আমাদের আচ্ছা এখানে যেটা হয়েছে এটা হয়নি আমাদের আকাঙ্ক্ষিত আউটপুটটা পাইনি যেটা পাশাপাশি হবে এরপরে এই যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের এটা উঠিয়ে দিলেই হবে ঠিক আছে আচ্ছা এবারে 5 দিই এবারে আমরা কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে জেড থেকে যেটা হয়েছে যে জেড থেকে শুরু হয়েছে এবং একটা স্পেস নিছে এবং স্পেসটা নেওয়ার হচ্ছে রিজনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমাদের এখানে স্পেসটা দিয়ে দিয়েছিলাম এই কারণে এবং এখান থেকে এই যে জেড থেকে শুরু করছে ওয়াই এখানে পাঁচটা ক্যারেক্টার নিয়েছে এবং সর্বশেষ এটা চলছে কত পর্যন্ত পর্যন্ত কারণ কি হচ্ছে এখানে যখনই আমি 5 ইনপুট নিছি তার মানে এদিকে আমার এই রো এদিকে পাঁচটা দেখাবে এবং কলামের দিকে পাঁচটা লাইন দেখাবে তা 5 গুণে 5 এর সমান হবে কত 25 কিন্তু আমাদের অ্যালফাবেট মোট 26টি যার কারণে এখানে শেষ পর্যন্ত আর এখানে এই যে এর মানটা সে প্রিন্ট করতে পারবে না যদি আমার 5 এর উপরে দেই তাহলে কিন্তু সে আবার এর মানটা প্রিন্ট করবে দেন এর নিচে যেগুলো আছে সেগুলো আবার প্রিন্ট করবে যদি আমরা এখানে ধরেন 6 দেই ঠিক আছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে আমরা আমাদের এই আউটপুটটা যে পেয়েছি তার এইদিকে 6টা পেয়েছি কিন্তু এইদিকে দেখেন খেয়াল করেন এদিকে আমরা 6টা হচ্ছে রো এর দিকে 6টা মানে বর্ণমালা পেয়েছি আবার এদিকেও 6টা লাইন পেয়েছি কিন্তু এইখানে এই যে এইখানে এসে দেখেন এসে যখন
এই যে বি এর মান থেকে আবার বি পর্যন্ত আমাদের গত যে আউটপুটে দেখছেন সেটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে আবার এই প্রিন্ট হচ্ছে, এরপরে আবার এইগুলো প্রিন্ট হচ্ছে, কারণ এইগুলো এগুলোর আজকাল ভ্যালু অবশ্যই 65 এর কম, যেহেতু আমরা জানি যে আমাদের 65 কার ডেসিমাল নাম্বার হচ্ছে, এটা হচ্ছে আমার এই যে এ এর ডেসিমাল নাম্বার, ঠিক আছে, সেই এই কারণে এইগুলো প্রিন্ট করতেছে, ঠিক আছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ধন্যবাদ।